नमस्कार बंधुरा, सोमास व्यंजन रेसिपी चैनले आपनादेर सकलके स्वागत। आमार चैनलेर समस्त भिडियो सबार आगे पेते आमार चैनलटा सबस्क्राइब करे बेल आइकनटा प्रेस करे नेबेन। आज आमी आपनादेर साथे एकटा सब्जी रेसिपी शेयर करब। आज आमी तैरी करब आलू झिंगे बड़ी दिए झोल। गरम गरम भातेर साथे ए निरामिषि झोल खेते किन्तु भीषणई भालो लागे। ताहले चलुन देखे नी आमार आजकेर रेसिपिटा। प्रथमे गैसे एकटा कड़ा गरम बसिए दिएछि। कड़ाते दिए दिलाम 2-3 टेबिल चामच सर्षेर तेल। जे कोनो सब्जी झोल सर्षेर तेले करले किन्तु बेश भालो लागे खेते। तेलटा गरम हये गेले प्रथमे आलूगुलो भेजे नेब। आमी एखाने 3 माझारी साइजेर आलू खोसा छाड़िए लम्बा लम्बा करे केटे नियेछि। आलूगुलो किन्तु खूब बेशी मोटा मोटा करिनि, एकटु पतला पतला करे केटेछि। कारण जेहेतु झिंगेर साथे रान्ना करब तई जाते झिंगे आर आलू एकसाथे सिद्ध हये जाय सेई जन्य एकटु पतला करे केटे नियेछि। आलूटाके हल्का लाल करे भेजे नेब। আপনারা যদি আলু ভাজা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা আলু ঝিঙে একসাথে রান্না করতে পারেন। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিলাম। এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। এর সাথে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব। কালো জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর টমেটো বাটা। আদা টমেটোটাকে একটু কষিয়ে নেব। আদা টমেটোটা আগের থেকে কষানো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লো ফ্লেমে করে আরও কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। 1/2 চা চামচ ধনে গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারিতে বেশ সুন্দর একটা কালার আসে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আগুনটা মিডিয়ামে করে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একই সাথে ঝিঙেগুলো দিয়ে দিলাম। আমি এখানে ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর ঝিঙেটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু আর ঝিঙেটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব। আলু ঝিঙে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি যেহেতু আলু ঝিঙে দিয়ে একটু পাতলা ঝোল করব তাই জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি এখানে কিছু বিউলির ডালের বড়ি লাল করে ভেজে নিয়েছি, বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই সময় বড়িগুলো দিয়ে দিলে কিন্তু বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ফুলে ওঠে। মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তরকারিটা আরও একবার নাড়াচাড়া করে নিলাম। আমাদের আলু কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না তাই ঝিঙেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
এই সময় দিয়ে দেব হাফ চা চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আগুনটা এই সময় একটু বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট মতন ঝোলটা রান্না করে নেব। আরও 2-3 মিনিট মতন ঝোলটা রান্না করে নিয়েছি। এই সময় ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। যে কোনো নিরামিষ রান্নাতে একটু ধনে পাতা দিলেও কিন্তু বেশ সুন্দর গন্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে। ধনে পাতাটা হালকা হাতে মিশিয়ে নেব। রোজকার একঘেয়েমি মাছ মাংসের বদলে মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম নিরামিষই ঝোল করে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অনায়াসেই খেতে পারি। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আমাদের নিরামিষই আলু ঝিঙে বড়ির ঝোল কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন। নমস্কার।